নদা ব্লকের আলোপুর গ্রামের বাসিন্দা কবি শিল্পী নির্মল বিশ্বাসের উদ্যোগে লোকশিল্পী যেমন বাউল, কবিয়াল, আলকা, ঢাক, ঢোল, সানাই, লাঠি খেলার দল এছাড়াও আরো বিভিন্ন ধরনের লোকশিল্পীদেরকে একত্রিত করে এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। যাদের শিল্পী ভাতার কার্ড আছে অথচ ভাতা ঠিকঠাক পাচ্ছেন না, অনেকের আবার শিল্পী ভাতার কার্ড নেই, তাদের যাতে কার্ড হয় এই ধরনের সমস্যা নিয়ে আলাপ আলোচনা করা হয়। আজ বেলা 12টার সময় নদা ব্লকের শব্দনগর বকুলতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন হয়। বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, জেলা পরিষদের সদস্য সঞ্জয় হালদার, এছাড়াও বিভিন্ন শিল্পী ও শিল্পী গোষ্ঠী। আজকে আমাদের নদা ব্লকের পশ্চিমবঙ্গ চারু এবং চারু লোকশিল্পী সংঘের উদ্যোগে চারু কারু যেটা আমাদের লোকশিল্পী সংঘ আছে নদার, বিভিন্ন লোকশিল্পীর মধ্যে যেমন করছে যারা ঢাক বাজায়, যারা খোল কীর্তন বাজায়, যারা রায়বেশি, যারা বিভিন্ন বাউল সঙ্গীত করে, যারা লাঠি খেলার মধ্যে আছে, তাদেরকে নিয়ে এই শব্দনগর বকুলতলা মাঠে আজকে একটা ওরা সম্মেলন করেছে। এবং সেই সম্মেলনে আমি দেখলাম পঞ্চলতি প্রচুর মানুষ ওরা ঢাক ঢোল কীর্তন বাজিয়ে এবং তাদের নিজস্ব ব্যান্ড বাজিয়ে রাস্তায় তারা মানে বিভিন্ন আনন্দ উৎসব করছে। তারপর দেখলাম 1,000 মানুষের উপস্থিতি, সমস্তটাই শিল্পীদের। এই একটা অভিনব একটা উদ্যোগ এবং তাদের
উদ্যোগের মধ্য দিয়ে আমাদের কাছে তাদের দাবি বা তারা আমাদের সংগঠনের মধ্যে এসে তারা যারা শিল্পী ভাতা পায় এখনও অবধি যারা পায়নি তাদের সেটা ব্যবস্থা করতে হবে। শিল্পীদের বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো তাদের পাশে থাকার বার্তা এবং তাদের বাড়ি ঘর যাদের একেবারে নাই সেগুলো আমরা দেখব। এই সমস্ত বিষয় নিয়ে আজকে একটা শিল্পী সমন্বয়ে যেন নওগাঁয় একটা উৎসবে মুখরিত হয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দয়ায় এবং তার আর্থিক অনুকূলে মুর্শিদাবাদ জেলার অনেক শিল্পীরাই এই ভাতার আওতায় এসেছে, ভাতার আওতায় এসেছে, তারা আরও কিছু পাবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সম্মেলনে আমরা তাদের পাশে থাকি এবং তাদেরকে নিয়ে চলার বার্তা দিই। বিভিন্ন জায়গায় গ্রাম বাংলায় তারা গান বাজনা করতে গিয়ে অপমানিত হয়, অনেক সময় পুলিশের আওতায় পড়ে, সেখানে হেনস্থা হতে হয়, যার জন্য নওদার সমস্ত লোকশিল্পীরা আমরা যারা আছি সামগ্রিকভাবে আমাদের মুর্শিদাবাদ জেলার সভাধিপতি মাননীয় মোশাররফ হোসেন মহাশয়, নওদা ব্লক সভাপতি বিশ্বজিৎ ঘোষ মহাশয়, হরমাদক আছেন সঞ্জয় মদক সঞ্জয় হালদার মহাশয় এবং সমস্ত অঞ্চলের ব্লক সভাপতি অঞ্চল সভাপতি ইনারা আমাদেরকে শিল্পীদেরকে আর কি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ব্যক্তিগত নির্মলেন্দু বিশ্বাস নওদা ব্লক সম্পাদক, আমি সমস্ত শিল্পীদের জন্য ওনাদের কাছে নালিশ জানিয়েছিলাম, আবেদন করেছিলাম, ওনারা আমাদের লোকশিল্পী নওদা ব্লক শিল্পী সেই ডাকে সাড়া দিয়েছেন, ওনাদের অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার তুলে দিয়ে আমাদের বলেছেন এবং সেই মতোভাবে আমরা সমস্ত নওদার শিল্পীরা জমায়েত হয়েছি, ওনাদের এখানে আহ্বান করেছি, ওনারা এসেছেন, আমাদের দাবি দাওয়া ভালো মন্দ সমস্ত কিছু ওনাদের ছত্রছায়ায় বাস করছি, আমরা ওনাদের ছত্রছায়ায় আছি থাকব, এই অঙ্গীকার করে অঙ্গীকার নিয়ে আমাদের মাথার উপর যাতে দীর্ঘদিন ধরে মাননীয় সরকার এবং সরকারের কর্মচারী এবং যে সমস্ত পদ অধিকারী আছেন তিনারা যাতে আমাদেরকে দেখেন। Thank you.
অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি ২৪ নিউজ।